ভারত উৎসব উপলক্ষে খাস খবর বাংলা ওয়ান অনুষ্ঠিত করতে চলেছে শারদ সম্মান 2019। অংশগ্রহণ করতে পারেন পুরুলিয়া জেলার পুজো উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে আমাদের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হল 7407385451 এবং 8942909779। পুলিশ নিজের মতো কেস সাজাতে ব্যস্ত এবং প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে, এমনই একাধিক অভিযোগ ও ভাগ্যবতী মাহাতোর অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত হোক, এই দাবি নিয়ে পাড়া থানায় ডেপুটেশন দিল অল ইন্ডিয়া ডিএসও ছাত্র সংগঠন। অত্যাচারিতা কলেজ ছাত্রীর দাবি যে বাড়ি থেকে গোপনে তার স্নানের ছবি তোলা হয়েছিল, সেই বাড়ির মালিক শশধর মাহাতোর নাম অভিযোগপত্রে উল্লেখ থাকলেও পুলিশ এখন সে বাড়ির মালিকানা অন্য কাউকে চাপাচ্ছে এবং দায় সারার মতো তদন্ত করছে, যাতে অভিযুক্ত বাড়ির মালিক মামলা থেকে রেহাই পায়। মেয়েটি আরও বলে, ইতিমধ্যে বিভিন্ন সংগঠন তার পাশে দাঁড়িয়েছে। এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়াতে আসার পর বিভিন্ন সমাজ সংগঠন ছাড়াও কয়েকটা বিদেশি এনজিও তার সাথে বরাবর যোগদান করে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে, আর সেও চায় লড়াই চালিয়ে যেতে, যাতে প্রকৃত দোষীরা অবিলম্বে ধরা পড়ে এবং আইন অনুযায়ী তাদের শাস্তি হয়। আমরা সেই ছাত্রীটাকে কথা দিয়েছি যে শুধু তোমার জন্য নয়, সারা ভারতবর্ষের আজকে ছাত্রীরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি, যেমন তেমনি এই ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ ধ্বনিত করব। আমরা মনে করি এই ঘটনার সাথে যারা যুক্ত সত্যিকারের যারা দোষী ব্যক্তি, যারা বিকৃত মানুষের বিকৃত চিন্তার শিকার, এই সমস্ত মানুষরা আজও অধরা, তা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, এবং যার অন্যায় যদি শাস্তি না পায় এই সমাজ ব্যবস্থায়, তাহলে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে কি তারা আরো বেপরোয়া হয়। আজকে শুধু মোবাইলে ছবি তুলেছে, কালকে তারা তারাই ধর্ষকে পরিণত হবে, তারাই মা বোনেদের ইজ্জত হানি করবে। ফলে এইরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বাস করছি। ফলে বন্ধুগণ, আমরা সকলেই পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আশা রাখি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে প্রায় এক মাস হতে চললো মাননীয় এসপিকে লিখিত ভাবে ছাত্রী দরকার আর্জি জানিয়েছে যে আমি অত্যন্ত অসহায়, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ছাত্রীর পাশে যথার্থভাবে আজও সেই পুলিশ প্রশাসন দাঁড়ায়নি, আজও শুধুমাত্র একজনকে অ্যারেস্ট করেই আমরা মনে করি এই ঘটনার সাথে শুধু একজন নয় আরো জড়িত রয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের কোনো শক্তি দেখার প্রয়োজন নেই, তারা কোন দলের কাজে কার প্রয়োজন নেই, উপযুক্ত শাস্তি দিতে হবে, এই আমরা দাবি তুলেছি। ডিওসো সংগঠন থেকে আজকে পাড়া থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছে, এ ব্যাপারে তুমি কি জানতে যে ডেপুটেশন দেওয়া হবে? হ্যাঁ, আমি জানতাম, কারণ আমার যখন এই ঘটনাটা ঘটে এবং আমি কেস করি তখন আমি ডিওসো দিদিদের সাথে এই কেসের ব্যাপারে কথা বলেছিলাম এবং তারা বলেছিল ঠিক আছে, আমরা পাড়া থানায় যোগাযোগ করব। তাই তারা আজকে পাড়া থানায় ডেপুটেশন দিয়েছে। তো কি ব্যাপারে ডেপুটেশন দিয়েছে? এই কেসটার ব্যাপারে, মানে সঠিক তদন্ত হচ্ছে বলে তোমার মনে হয়? না, সঠিক তদন্ত হচ্ছে না, তাই জন্য সঠিক তদন্ত হয় এ ব্যাপারে ডিএসও সংগঠনের দিদিরা ডেপুটেশন দিয়েছে। তোমার দাবি কি আছে এখন? আমার দাবি, যাদের বাড়ি থেকে ভিডিওটা করা হয়েছে তাদের, মানে তাদের কাছ দিয়ে যোগাযোগ করা, তাদের কাছে যাওয়া এবং সঠিক তদন্ত নেওয়া। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে বলে তোমার ধারণা হচ্ছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে, কারণ যে বাড়ি থেকে ভিডিওটা করা হয়েছিল সেই বাড়ির কেউ না কেউ তো প্রত্যক্ষ না পরোক্ষভাবে জড়িত থাকতেই পারে, কারণ বিশ্বনাথ মাহাতো, যাদের বাড়ি থেকে ভিডিওটা করা হয়েছিল সেটা হচ্ছে বিশ্বনাথ মাহাতো দাদা শ্বশুর বাড়ি, আর আমরা যেটা জানি যে বিশ্বনাথ মাহাতো গত 2 বছর আগের থেকে তার দাদার সাথে পৃথকভাবে বসবাস করে, তাই দাদা শ্বশুর বাড়িতে এসে এবং কোঠা করে চেপে তালে ফাঁক দিয়ে কেউ ভিডিও করবে এটা আমি জানি না। তুমি এটা বিশ্বাস করতে পারছো না? তাই আমি বিশ্বাস করতে পারছি। এখন তুমি কি চাও? এখন আমি প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি চাই। মহারাজা হেয়ার অ্যান্ড বিউটি সেলুন ফর জেন্টস।
আধুনিক যন্ত্রপাতি ও এক্সপার্ট হেয়ার কাটারের দ্বারা যে কোনো স্টাইলে চুল কাটানোর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মহারাজা হেয়ার অ্যান্ড বিউটি সেলুন। হেয়ার কাটিং, হেয়ার কালারিং, হেয়ার স্ট্রেটনিং, ভিটামিন ই ট্রিটমেন্ট সম্বন্ধিত বডি স্পা, এয়ার ড্রিল, ব্রিক অ্যান্ড ফেস ওয়াশ এবং যে কোনো ধরনের ফেসিয়ালের জন্য চলে আসুন মহারাজা হেয়ার অ্যান্ড বিউটি সেলুনে। ঠিকানা মিনি প্লাজা, বাঁকুড়া রোড, রঘুনাথপুর। সম্পর্ক ফোন নম্বর 9641865509 এবং 9635506800। মনপসন্দ মিনিমল আপনাদের প্রিয় শহর রঘুনাথপুরে এই প্রথমবার দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে মনপসন্দ মিনিমল। কসমেটিক্স, স্টেশনারি, গিফট ও ফুড আইটেমসে ভরপুর এই মিনিমলে আপনি পেয়ে যাবেন আপনাদের যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস। বিশেষ দ্রষ্টব্য আইএসবি ফুড প্রোডাক্টসের চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার, সসেজ প্রভৃতিও এখানে পাওয়া যায়। স্থান দেব প্লাজা, রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নম্বর 9732033540 এবং 9635993513।